এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত কয়েকদিন আগে আমার ফার্স্ট টাইম 7টা কেকের অর্ডার ছিল। আমি এর আগে 6টা অবধি করেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি। তো ওটা ভেঙে আমি একদিনে 7টা কেক তৈরি করেছি ডেলিভারির জন্য, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কেকের শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে যেটা ডেলিভারি দিয়েছি সেটা হচ্ছে ডল কেক, কারণ ডল কেক রাখতে একটু ঝামেলা হয়। আর গায়ে হলুদের কেক ছিল আমার 2টা, তো ওগুলো হচ্ছে আমার সন্ধ্যার পরে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে 2 লেয়ারের কেক ছিল। তো আমি কিভাবে সবকিছু আসলে ম্যানেজ করেছি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি ডল কেকটা ডেলিভারি দিয়ে দিই, কারণ ডল কেকের জায়গাটা অনেক বেশি নিয়ে নেয়, যেহেতু হাইটের দিক দিয়ে অনেক বেশি উঁচু হয়। এরপরে হচ্ছে এই কেকটা ডেলিভারি দিয়েছি। তো যে কেকটা মানে যখন আগে তৈরি মানে ডেলিভারি করতে হবে, আমি সেটা আগে তৈরি করে মানে সেট করতে দিয়েছি, এরপরে ডেলিভারির জন্য পাঠিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো কেক। এরপরে আমি এই কেকটা তৈরি করেছি, এটা হচ্ছে ডক্টর থিম কেক। আর সেম ডিজাইনের আমি এর আগেও একটা করেছিলাম, তবে ওটা আমি ফার্স্ট টাইম করেছিলাম ওই ডিজাইনটা। তো ওটা আমার কাছে মনে হয়েছে ওটার চাইতে এই কাজটা বেশি ভালো হয়েছে, কারণ আপনি যখন একটা কাজ বারবার করবেন তখন দেখবেন যে ওটা আরও একটু ভালো হচ্ছে, আরও একটু ভালো হচ্ছে, এইরকমই। তো আমার কাছে মনে হয়েছে ফার্স্ট টাইম যখন ডক্টর থিমের কেকটা করেছিলাম ওটা থেকে এই কেকটা একটু বেশি সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে, যেহেতু মাঝখান দিয়ে আমি আমার জায়ের বাসায় গিয়েছিলাম, ওই ভিডিওগুলো আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে এই শর্ট ভিডিওগুলো শেয়ার করে, যেগুলো কিনা আমি ডেলিভারি দিয়েছি। আর এটা হচ্ছে ময়েস্ট কেক, ফুল একটা ময়েস্ট কেক। তো দেখতে পাচ্ছেন পুরো কেকটাই চকলেট গানাশ দিয়ে করা, আর পুরো ক্রিমটা হচ্ছে চকলেট গানাশের। তো কেকটা খেয়ে আপুদের নাকি অনেক বেশি ভালো লেগেছে, যারা কিনা চকলেট লাভার, চকলেট খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই কেকটা অনেক বেশি মজা লাগবে। তবে আমার কাছে খুব একটা বেশি মজা লাগবে না, কারণ আমার তিতে তিতে লাগবে, কারণ নর্মালি আমার চকলেট খেতে একটু তিতে তিতাই লাগে। আর বাচ্চারা কিংবা যারা অনেক বেশি চকলেট পছন্দ করে তাদের খুবই ফেভারেট হবে, যেমন ধরুন মিহির, তারপরে হচ্ছে আমার বোনের, ওদের তো চকলেট অনেক বেশি ফেভারেট। ওরা বলছিল আপু এই কেকটা অনেক বেশি মজা হবে, তো আপুও খাওয়ার পরে সুনাম করেছে। তো এটা হচ্ছে আরেকটা কেক, এটা হচ্ছে মেরিনের বান্ধবীর কেক, সাইমার কেক। তো ওটা হচ্ছে মেরিন আমাকে বলেছে মানে চকলেট গানাশ দিয়ে সাইডে 2টা ফুল দিয়ে দিতে, তো আমি ওভাবেই করেছি। আর এই ডিজাইনের কেক কিন্তু আমি এর আগে অনেকবারই করেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছি। আর গায়ে হলুদের কেকগুলোর মধ্যে একটা ডিজাইন আমি আগে করেছিলাম, আর একটা ডিজাইন আমি নতুন করেছি। ওই ডিজাইনটা করতে আমার বেশ ভালো লেগেছে, কারণ নতুন ডিজাইনের কাজ করতে কার না ভালো লাগে, তাই না? তো এটা ছিল আরেকটা কেক। তো এই ডিজাইনের কেক কিন্তু আমি এর আগে করেছি, এখানে ভিন্নতা এসেছে শুধু পাঞ্জাবের কালারটা। এখানে হচ্ছে পাঞ্জাবের কালারটা দেওয়া হয়েছে মিষ্টি কালার, তো সেটার সাথে ম্যাচিং করে আর সব কিছুই বরাবর ছিল। তো এটা ছিল প্রায় 5 পাউন্ডের একটা কেক ছিল, 2টাই গায়ে হলুদের। আসলে একদিনে তো অনেক বেশি চাপ গিয়েছে আমার, যেটা কিনা বলার বাহিরে। সারাদিন আমি একটুও সময় পানি, একদম দৌড়ের উপরে ছিলাম, মানে কিভাবে একটা কেক কমপ্লিট করে কাস্টমারের হাতে তুলে দিব সেটাই ছিল আমার মাথায়। তো এরপরে ছিল 2 লেয়ারের আরও একটা কেক, আর সবগুলো ফুল ছিল ফন্ডেন্ট দিয়ে করা, যেহেতু এটা ফন্ডেন্টের কাজ ছিল সেই ক্ষেত্রে সময়ও অনেক বেশি লেগেছে আমার। প্রত্যেকটা ফ্লাওয়ার তৈরি করতে, ফ্লাওয়ারের পাতাগুলো তৈরি করতে অনেক বেশি সময় লাগে। নর্মালি যারা ফন্ডেন্টের কাজ করেন তারা তো জানেন, মানে একটা বার যখন ফন্ডেন্টের কাজ করতে বসা হয় 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে পার হয়ে যায় ঠেরে পাওয়া যায় না। তার মধ্যে যদি হয় বিভিন্ন কালারের ডিজাইন, তখন তো আর কোনো কথাই থাকে না, প্যারার উপর প্যারা পড়ে যায়। তো যাই হোক, তারপর আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফন্ডেন্টের কাজ করতে। আমি হচ্ছে একটা পেজ থেকে কিছুদিন আগে নিকাপ অর্ডার করেছিলাম, সে পার্সেলটা চলে এসেছে। আমি একটা অর্ডার করেছি, এরপরে হচ্ছে মেরিন একটা অর্ডার করেছে ব্ল্যাক কালারের। চিন্তা করছি এখন নিকাপ পরা শুরু করব, নিকাপ পরতে ভালোই লাগে, তাই না? পুও পরে ভালো লাগে। চিন্তা করেছি আমরা 2 বোনও শুরু করব, সেই কারণে আসলে অর্ডার করাম।
তো এগুলোর প্রাইস নিয়েছে 350 টাকা। যখন অর্ডার করেছিলাম তখন মনে হচ্ছিলো প্রাইসটা একটু বেশি, একটা নিকাব যদি 350 টাকা হয় তাহলে মনে হচ্ছিলো আমার একটু বেশি, কিন্তু যখনই আমি প্যাকেটটা খুললাম, এরপরে যখন আমি এটা হাতে নিলাম, তখন আমি বুঝতে পারলাম এটা তো বিদেশি নিকাব, এটা তো বিদেশ থেকে নিয়ে এসেছে। মানে কাপড়টা ধরে আমি বুঝতে পেরেছি, যেহেতু আমি বিদেশি বুরকা ইউজ করি সেক্ষেত্রে কাপড়ের আমার একটা আইডিয়া আছে, যার কারণে আমি ধরে বুঝতে পেরেছি যে এই কারণে এটার প্রাইস বেশি নিয়েছে। তো বেশ ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে সৌদি আরবের, সৌদি আরব থেকে ইম্পোর্ট করে ওনারা, তো ওখান থেকেই সেল করে। তো যখন অর্ডার করেছি তখন মনে করেছি যে হয়তো বা লোকাল হবে, হাতে নেওয়ার পরে তো পুরাই সারপ্রাইজ, বেশ ভালো লেগেছে। তো এখন যে বুঝতে পারলাম যে জিনিস যেটা ভালো দাম সেটার একটু বেশি হবেই। তো আমরা সবসময় ট্রাই করি যে মানে ভালো জিনিসটা নিতে, একটু প্রাইস বেশি হলেও ভালো জিনিসটা নিতে। তো মিহি একটু ট্রাই করেছিলাম, আমি একটু পরবো, তো দেখা যাক। আমি কিন্তু এখনও একবারও পরিনি, আমি পরা শুরু করবো, আপনাদের সাথেও শেয়ার করবো আমাকে কেমন লাগে নিকাব পরাতে। আর পিওর ব্ল্যাক কালারের নিকাব কিন্তু আমি কখনো পরিনি, ফার্স্ট টাইম পরবো। ভাবি আমার জন্য যে গিফটটা নিয়ে এসেছে মিহি বলছে ও ওপেন করবে, অনেক সুন্দর করে প্যাকিং করেও নিয়ে এসেছে। দাঁড়াও আমি কেটে দিই, একটু করে কেটে দিই, তুমি কাটতে পারবে না। কি আনছে এত বড় একটা? আমি বলতে পারবো না। তোমার অনেক ইচ্ছার একটা জিনিস। তোমার অনেক ইচ্ছার একটা জিনিস মানে? ইচ্ছা ছিল, তোমার অনেক ইচ্ছা ছিল, অনেক লাগাতে ইচ্ছা ছিল। মানে চিন্তা করো কি হতে পারে। তুমি বলো কি হতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাপড় তুলে রেখেছে, কাপড় নামাই দাও। পাগল হয়ে গেলে তো আবার সমস্যা হবে না, তাহলে না খুলো না। এই টুনটু ব্যথা পাবে, তুমি হাত দেয় না এভাবে। কি বলে এটা দেখি, মাশাআল্লাহ এত সুন্দর, মানে যেটা আমার অনেক বেশি দরকার ছিল, কিনবো কিনবো করে কিনা হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? ভাবি এই প্রয়োজনটা বুঝে গেছে, মাশাআল্লাহ এত সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাবি, অনেক পছন্দ হয়েছে। মেরিন তাই ভাবি কিলো এসে বলে সুন্দর যেটা বলার মতো না, আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে এটা। আসলে আমার এই জায়গাটাতে একটা ওয়াল ক্লক লাগানোর প্ল্যান ছিল, কিন্তু আমার কিনা হচ্ছে না, তো ভাবি সেই প্রয়োজনটা বুঝেছে আমার, যে অনেক সুন্দর হয়েছে এটা, আমি এখন লাগাইতে চাই। ছিদ্র আছে তো, ছিদ্র দাগতে ভালো না লাগে। সুন্দর হয়েছে টুনটু, নতুন কিছু দেখছে জন্য সুন্দর হয়েছে না।
আচ্ছা ঠিক আছে। কি হ্যাপি টুনটু। তো এখন হচ্ছে মিহির ফ্রেন্ডের, সরি মেরিনের ফ্রেন্ডের গিফট খুলছে। মিহি বলছে মিহি ওপেন করবে এটাও। উপরে উপরে ঢাকনাটা উপরে থাকবে, উপরে। এটা অনেক সুন্দর। আমি খুলবো, বসি না, আমি খুলবো। এটা অনেক সুন্দর। এটা দাও, এটা আমাকে দিয়ে দাও, আমি আমার টেবিলে রাখবো। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। রাতে হচ্ছে আজকে আমি রান্না করব কোরাল মাছ, যেগুলো কিনা আমার যা দিয়েছিল পুকুরের কোরাল মাছ দুটা দিয়েছিল, তো আমি দুটাই রান্না করে ফেলবো। তো কোরাল মাছটা আমি রান্না করব কাঁচামরিচ দিয়ে আমাদের চট্টগ্রামের স্টাইলে। তো শুকনো মরিচে রান্না করলেও মজা হয়, তবে আমার কাছে মনে হচ্ছিলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে তখন আরও বেশি মজা লাগবে। সে কারণে আমি এখানে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এরপরে আদা রসুন দিয়ে দিলাম। এরপর আদা রসুনটাকে একটু ভেজে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি সেদ্ধ করে নিই, নর্মালি আমাদের চট্টগ্রামে কাঁচামরিচগুলো সেদ্ধ করে তারপরে পেস্ট করে নেই। তো এতে করে দেখা যায় খুব একটা বেশি ঝাল হয় না, নর্মালি কাঁচামরিচের তরকারি কিন্তু একটু বেশি ঝাল হয়। আর আমি কিন্তু একদম কাঁচাই করেছি, যেহেতু আমি অত বেশি খাই না কাঁচামরিচের তরকারি, খুবই অল্পই খাই। দেখা যায় একটা তরকারিতে 10-12টা দিলে হয়ে যায়, তো ওটা আমি সাথে সাথেই ব্লেন্ড করে ফেলি, তারপর একটু ভালোভাবে কষিয়ে ফেলে তখন দেখা যায় ঝালটা অনেকটা কমে আসে। নর্মালি কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক বেশি সময় নিয়ে কষাতে হয়, যেহেতু কাঁচামরিচের একটা মানে স্মেল থাকে। তো একটু ভালোভাবে যদি তেল একটু বেশি দিয়ে যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয় কাঁচামরিচের তরকারি কিন্তু জাস্ট ওয়াও হয়। তো আমাদের বাসায় তো সবসময় কাঁচামরিচের তরকারি রান্না করে, আমি যখনই যাই তখনই খাই, কিন্তু আমার বাসায় খুব একটা বেশি রান্না করি না আমি, যেহেতু মিহি টোটালি খেতে পারে না ঝাল। মিহি কিন্তু এখনও অভ্যাস হয়নি ঝাল খাওয়াটা, যেহেতু ও এখনো ছোট, ও টোটালি ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো এরপরে হচ্ছে আমি চিন্তা করেছি সবজি রান্না করব, বাসায় বড়বড়ি ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, তো ওটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু সবজি তৈরি করে নেব, সকালে পরোটা দিয়েও খাওয়া যাবে। তো ও পাশে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এ পাশে হচ্ছে আমি ভাজির জন্য পেঁয়াজটাকে একটু ইয়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে হচ্ছে আমি ভালোভাবে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর কোরাল মাছ কিন্তু অনেকটা নরম একটা মাছ, খুব বেশি কিন্তু টাইম লাগে না হতে, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো একটু হালকা কষিয়ে তারপর আমি অল্প করে একটু পানি দিয়ে দিব, তারপর একটু মানে হয়ে আসলে তারপর আমি টমেটো দিয়ে নামিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না কিন্তু কোরাল মাছ হতে। তো এখন হচ্ছে আমি এ পাশে ভাজিটা দিয়ে দিচ্ছি, বরবটি আর হচ্ছে আলু। নর্মালি হচ্ছে সকালের দিক দিয়ে আমি শুধুমাত্র চা দিয়ে পরোটাটা খাই, মানে ঝোল কিংবা মাংস ও টাইপের ভাজিটা যদি আমার খেতে ভালো লাগে না। আর আন্টির হাতের তৈরি পরোটা কিন্তু এমনিতে অনেক বেশি মজা হয়, চা দিয়ে খেতে ভালো লাগে, এমনিতেই খাওয়া যায়। তো এমনিতে দেখা যায় কি খুব কমই আমি সকালের জন্য ভাজি তৈরি করি। আর দেখা যায় মিহি খুব একটা বেশি পরোটা খেতে চাই না, মেরিনো টোটালি খাই না, তো পরোটাটা মূলত আমার জন্যই বানাই, আমি শুধুমাত্র সকালে চা দিয়ে খাই।